নমস্কার ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই আজকে আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো পিজি ইতিহাসদের স্টুডেন্টদের সম্পর্কে প্রথমে বলে রাখি যে যদি প্রত্যেক বছরের মতো এই বছরও আমি ফাইনাল পরীক্ষা যেহেতু অফলাইন হচ্ছে সেই জন্য সাজেশন আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো ইতিহাস স্টুডেন্টদের আজকে আমি প্রথম পত্রের সাজেশন দেব যেটা আগামীতে পরীক্ষা হবে আর বলে রাখি যে অনেকে জিজ্ঞাসা করেছিল যে অ্যাসাইনমেন্টটা কবে হতে পারে পিজিদের আমি আমার যতটা ধারণা নভেম্বর লাস্ট উইক অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ অ্যাসাইনমেন্টটা হতে পারে আর ফাইনাল পরীক্ষাটা হয়তো জানুয়ারির দিকে হতে পারে এটা আমার ওপিনিয়ন বিশ্ববিদ্যালয় চূড়ান্ত সিদ্ধান্ত জানালে তবে অবশ্যই আমি ইউটিউবে ভিডিও করে জানিয়ে দেব। আর আজকে আমি পিজি ইতিহাস প্রথম বছরের প্রথম পত্রের সাজেশন নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এগুলো আমার মতে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এবার এর উত্তরপত্র যদি তোমরা কিছু পারিশ্রমিক দিয়ে নিতে চাও সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেস্ক্রিপশন বক্সে নাম্বারে টোটাল প্যাকেজ পড়বে পুরো চারটে পেপার তেরোশো টাকা আর অ্যাসাইনমেন্টটা তোমাদের হেল্প করে দেওয়া হবে পিডিএফ আকারে চলো শুরু করি আজকের সাজেশন আলোচনা পিজি হিস্ট্রি ফাইনাল এক্সাম সাজেশন দু পেপার ওয়ান আমি প্রশ্নগুলো একটু আলোচনা করে দিচ্ছি তোমরা অবশ্যই খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো পাশে ব্রাকেটের নাম্বারিংগুলো দেওয়া থাকবে প্রথম প্রশ্ন আকবরের রাজপুত নীতি সম্পর্কে প্রবন্ধ লেখো এটি আঠারো নম্বরে আসবে আসতে পারে দু নম্বর প্রশ্ন পলাশীর যুদ্ধের মানে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের পটভূমি কী ছিল বারো নম্বর আকবর তিন নম্বর প্রশ্ন আকবর প্রবর্তিত মনসবদারি প্রথার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো আঠারো নম্বরের প্রশ্নের জন্য আসতে পারে চার নম্বরের প্রশ্ন আকবরের ধর্মনীতির পর্যালোচনা করো আঠারো নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন মোগল শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো আঠারো বা বারো দুটো নম্বরে আসতে পারে ছ নম্বরের প্রশ্ন মুঘল যুগে কৃষক বিদ্রোহগুলি সম্পর্কে আলোচনা করো আঠারো বা বারো নম্বরের সাত নম্বর প্রশ্ন ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ফলাফল কী এটি বারো নম্বরের প্রশ্ন আসে আট নম্বর প্রশ্ন শের শাহের কৃতিত্বের মূল্যায়ন করো বারো নম্বরে আসতে পারে নয় নম্বর প্রশ্ন শাহজাহানের আমলে উত্তরাধিকার যুদ্ধকে তুমি কীভাবে বিশ্লেষণ করবে এটি আঠারো নম্বর প্রশ্ন আসতে পারে দশ নম্বর প্রশ্ন তুমি কি বাবরকে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে মনে করো এটি এই প্রশ্নটি আঠারো অথবা বারো কোনোটাতেই আসতে পারে এগারো দাগের প্রশ্ন শাহজাহানের রাজত্বকাল মোগল সাম্রাজ্যের সুবর্ণ যুগ ছিল ব্যাখ্যা করো এই প্রশ্নটি বারো নম্বরে আসে বারো দাগের প্রশ্ন আঠারো শতকে মোগল ভারতের অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যা করো এটি বারো নম্বরে আসে তেরো দাগের প্রশ্ন মোগল যুগের ইতিহাস রচনায় বিভিন্ন উপাদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বারো নম্বরের প্রশ্ন তেরো দাগের প্রশ্ন আকবরের সুলিকুল নীতি তাৎপর্য লেখ সাত নম্বর পনেরো দাগের প্রশ্ন শাহজাহানের মধ্য এশীয় নীতি বা সেন্ট্রাল এশিয়ান পলিসি সংক্ষেপে আলোচনা করো সাত নম্বর ষোলো দাগের প্রশ্ন কর্ণাটকে ফরাসির সঙ্গে যুদ্ধে ইংরেজদের সাফল্যের কারণ কি। সতেরো দাগের প্রশ্ন নাদির শাহের আক্রমণ কীভাবে মোগল সাম্রাজ্যের ভাঙন এনেছিল আঠেরো দাগের প্রশ্ন টিকা পুরন্দরের সন্ধি দাগের প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধের রাজনৈতিক গুরুত্ব কী ছিল কুড়ি দাগের প্রশ্ন টিকা বাবরে আত্মজীবনী তুজুকি বা বাবর নামার গুরুত্ব লেখো একুশ দাগের প্রশ্ন খানোয়ার যুদ্ধের গুরুত্ব লেখো বাইশ দাগের প্রশ্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধ ও তার গুরুত্ব আলোচনা করো তেইশ দাগের প্রশ্ন বক্সারের যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো চব্বিশ দাগের প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধের গুরুত্ব নির্ণয় করো এখানে আমি পানিপথের প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আসবে তাই তিনটা প্রশ্নই রেখেছি পঁচিশ দাগের প্রশ্ন ঔরঙ্গজেবের সময়ে জাট বিদ্রোহের উপর সংক্ষিপ্ত টিকা লেখ। ছাব্বিশ দাগের প্রশ্ন সলবাইয়ের সন্ধি কাদের মধ্যে হয় এবং এর শর্ত কি ছিল বা গুরুত্ব কি। সাতাশ দাগের প্রশ্ন সতনামীদের বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখ। আঠাশ দাগের প্রশ্ন মোগল স্থাপত্য শিল্প সম্পর্কে যা জানো তা লেখো উনত্রিশ দাগের প্রশ্ন ওয়াবেল পরিকল্পনা কি ত্রিশ দাগের প্রশ্ন এশিয়া উৎপাদন পদ্ধতি কি একত্রিশ দাগের প্রশ্ন মোগল ভারতে শিখ বিদ্রোহের সম্পর্কে একটি টিকা লেখ এই ছিল মোট একত্রিশটি প্রশ্নোত্তর আশা করি এর মধ্যেই তোমাদের পরীক্ষার প্রশ্নোত্তর আসবে তবে বলে রাখি যেহেতু বিগত বছরের প্রশ্ন ব্যাংক এবং পাঠ্য বই থেকে এই সাজেশনটা রেডি করেছি তাই আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে প্রত্যেক বছরের মতোই এটাও বলে রাখি যে শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়লেই যে সব কমন পাবে তা নয় প্রশ্ন কোনটা করবে বলা মুশকিল কারণ বিগত দু বছরে কোনো অফলাইন পরীক্ষা হয়নি কোভিডের জন্য তাই অবশ্যই তোমরা আপনারা সকলেই এই প্রশ্নগুলো বেশি করে পড়বেন প্লাস সাথে টেক্সট বইটা রিডিং পড়বেন আবারও বলছি যারা এই প্রশ্নের শিট নিতে চাইছেন তারা অবশ্যই আমাকে কল করতে পারেন আমি টোটাল চারটে পেপার তেরোশো টাকা ফি নিচ্ছি এবং উইথ স্পিড পোস্টের মাধ্যমে নোট পাঠাবো আর অ্যাসাইনমেন্টটা আপনাদের পিডিএফ আকারে দিয়ে দেব। আলাদা কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না ঠিক আছে ভালো করে পড়ুন এর পরবর্তী পেপারগুলো যদি সাজেশন চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ